আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিজানুর রহমান, আঠারিয়া উচ্চ বিদ্যালয় কলেজ, কেটেমগঞ্জ, গোলাপগঞ্জ, সিলেট। আজ আমি তোমাদের সামনে একটি অনলাইনে ক্লাস নিয়ে হাজির হয়েছি। সেই বিষয়টা হচ্ছে শ্রেণী অষ্টম বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় নম্বর সপ্তম, আলোচনার বিষয় বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য। কি হচ্ছে আলোচনার বিষয়? হচ্ছে বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য। পাঠ 4, আমাদের সংবিধানের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশের সংবিধানের যে বৈশিষ্ট্য আছে সেইটা আর গুলো নিম্নে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা আজকে এখন পয়েন্টগুলো একবার দেখে নিব, তারপরে আমরা পরবর্তী বিস্তারিত জানার চেষ্টা করব। যা প্রথমে দেখা কি আছে, গণপ্রজাতন্ত্রী সরকার। এই সংবিধান অনুযায়ী কি হচ্ছে, গণপ্রজাতন্ত্রী সরকার থাকবে। তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে সংসদীয় পদ্ধতির সরকার, সরকার ব্যবস্থা হবে সংসদীয় পদ্ধতি। তারপর 3 নম্বর হচ্ছে লিখিত সংবিধান, সংবিধানটা হবে লিখিত। 4 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় মূলনীতি। 5, রাষ্ট্রধর্ম। 6, জাতি ও জাতীয়তা। এরপরে এক কেন্দ্রিক সরকার। 8, এককক্ষ বিশিষ্ট আইনসভা। 9, মৌলিক অধিকার। 10, জনগণের সার্বভৌমত্ব। 11, বিচার বিভাগের স্বাধীনতা। 12, সর্বজনীন ভোটাধিকার। আর 13, নির্বাচন অনুষ্ঠান। 14, সংবিধান সংশোধন। এখন আমাদের যদি সংবিধানটি যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশে কোনো সংবিধান ছিল না, তারপরে এইটা 30শে অক্টোবর 1972 সালে এটা গণপরিষদে পাশ হয় এবং 4ই নভেম্বর এইটা বাস্তবায়িত সরকারিভাবে পাশ করা হয়। এই সংবিধান অনুযায়ী বাংলাদেশের যে সংবিধান আছে, এই সংবিধান এর যে পয়েন্টগুলো, এই অনুযায়ী বাংলাদেশ পরিচালিত হবে। এখন দেখো যে প্রথম পয়েন্ট আছে কি, গণপ্রজাতন্ত্রী সরকার। বাংলাদেশের সংবিধান হবে গণপ্রজাতন্ত্রী সরকার, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী সরকারের মাধ্যমে একটা সরকার গঠিত হবে। সেটা প্রধান হবে কি, প্রধানমন্ত্রীর মাধ্যমে এই সরকার ব্যবস্থা গঠিত হবে। সংসদীয় পদ্ধতি সরকার, এই ব্যবস্থাটা হবে পুরোটা সংসদীয় পদ্ধতি। সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা, সংসদের মাধ্যমে এই সরকার ব্যবস্থা পরিচালিত হবে। 3 নম্বর হচ্ছে কি, লিখিত সংবিধান। এই বাংলাদেশের এই